আপনি তৃণমূল হন, আপনি বিজেপি হন, আপনি হিন্দু হন, মুসলমান হন, আমাদের কিছু যায় আসুক,
আমার জেনারেশন আমার বন্ধুরা কেউ তারা কলকাতায় থাকে না,
কারখানা হবে, নন্দীগ্রামে কারখানা হবে, দিনাজপুরে কারখানা হবে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা মাথা উঁচু করে পশ্চিমবঙ্গেই থাকবে, কোনো ভিন্ন নিশীল কামালি আপনারা নিশ্চিত জানেন তৃণমূলের বড় নেতা
এই অঞ্চলের মানুষ অতিষ্ঠ ছিল, আজ থেকে বিজেপিতে চলে গেছে এবং আমাদের তো নতুন ভোট শুরু হয়েছে না। করোনার সময় মানুষের শ্বাসকষ্ট হতো, মানুষ হাসপাতালে যেত, বিভিন্ন শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু ওনাদের শ্বাসকষ্ট ওনারা কেউ হাসপাতালে যায় না, বিজেপিতে চলে যায়। যেই বিজেপিতে যায় সব শ্বাসকষ্ট হয়েছে, বিরাট হাসপাতাল হয়েছে, একদম গান খুলে কথা হয়েছে। আমরা তো ভয় ভয় হয়েছি যেভাবে তৃণমূলের লোকেরা বিজেপিতে যাচ্ছে। কোনদিনা মমতা ব্যানার্জি ওই তার অভিষেক ব্যানার্জিকে বড় জামা করে নিয়ে এসে বলে যে বাপু আমিও আর দল থেকে কাজ করতে পারছি না, আমিও জানলাম বিজেপিতে, আমারও খুব শ্বাসকষ্ট হচ্ছে। এরকম যেন না হয় যে ওই তৃণমূলের অত্যাচারী মমতা ব্যানার্জিকে হারাতে বিজেপি এসে বলবে তুমি বিজেপির মমতা ব্যানার্জিকে ভোট দাও, কারণ বিজেপি ওয়াশিং মেশিন। এখানে যারা যারা যায় সবাই একদম সন্ন্যাসী হয়ে গেল। আমরা তো বলছি বিজেপি তৃণমূল একে অপরের এন্টিমার দিতি। আপনি যেমন বড় জায়গায় কাজ করার আগে ছোট জায়গায় কাজ করেন, আপনি বুঝতে পারছেন যে ইয়াং যারা ছেলে মেয়ে, এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা কোনো সেলিব্রিটিকে দেখে, কোনো ফিল্ম তারকাকে দেখে আমাদের সঙ্গে আসেননি। তারা বুঝতে পেরেছেন এর যে দুটো সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এরা আমাদের জন্য ভাবে না, আমাদের চাকরির জন্য ভাবে না, আমাদের শিক্ষার জন্য ভাবে না। সংযুক্ত মোর্চা যারা এবার দাঁড়িয়েছে তারা ওই একই প্রজন্ম থেকে উঠে আসছে, তারা তাদের শিক্ষার জন্য, তাদের কাজের জন্য লড়াই করবে। তাই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ, ছাত্র, যুবরা আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা বিপুলভাবে এবার জিতবগুলো আসন পাবেন মনে হচ্ছে। সেসব তো 2 তারিখের পর বোঝা যাবে। যেটা গুরুত্বপূর্ণ, মানে আপনারাও কদিন আগে পর্যন্ত তৃণমূল বিজেপি ছাড়া আর কিছু দেখতে পেতেন না, এখন বড় বড় যারা মিডিয়া হাউস তারাও আমাদের দেখাতে বাধ্য হচ্ছে। তাই তো আমাদের আংশিক জয়, আমরা অর্ধেক তো আমরা জিতেই গেছি, বাদবাকি জিতটা, বাদবাকি বিজয় মিছিলটা 2 তারিখের পরে হবে। করোনা যেভাবে একটা ভয়াবহ আকার নিচ্ছে তাতে আপনি সাধারণ মানুষের প্রতি বার্তা কি দিবেন? আমরা তো এটাই বলছি, এখানেও সবাইকে বলেছি প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন। নির্বাচনের সময় একদম ঘরে বসে থাকা সম্ভব নয় সেটা আমরাও বুঝি, আমরা চেষ্টা করছি কম কম গ্যাদারিংয়ে, যেমন আপনারা দেখলেন কোনো কোনো মঞ্চ পর্যন্ত আমরা করিনি, অল্প অল্প জায়গায় আমরা কম মানুষকে নিয়ে সভা করার চেষ্টা করছি, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সবসময় মাস্ক পরবেন, বাড়িতে গিয়ে সাবান দিয়ে হাত ধোবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব একে অপরের সাথে যে টাচ, সেই টাচটা মানে আমরা যাতে অ্যাভয়েড করতে পারি। মানুষের পাশে থাকবেন, মানুষের সাথে থাকবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন।